আমি খালি ইমেজ করতেছি পরের বৃহস্পতিবারে কেউ বাইকে কেউ পার্কে কেউ হলে আর তুমি আমার কুলে আমারে দেখলে জাগো জলে বুঝে নিবা আজকে ওলা বাস দিয়ে রাখছি তাগো তলে যে জিনিস তোমার নাই সেই জিনিস নিয়ে কখনো অহংকার করতে নাই কেননা ওই জিনিস আমাদের আছে আমরা গিটার বাজাইতে বাজাইতে কুল পাই না ভাই তো কেমন আছো তোমরা তো সবাইকে আবারো স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো তারপর বলে দিচ্ছি আজকে আমরা বস্তির কিছু ক্রিঞ্জ মার্কা টিকটকারদের নিয়ে কথা বলতে যাচ্ছি সো উইদাউট টেস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক এন্ড বাই দ্য ওয়ে ভাই আগে বলে নিতেছি আমার সর্দি উঠছে ভাই আমার ভয়েস একটু অন্যরকম হইতে পারে সো ডোন্ট মাইন্ড প্লিজ কন্টিনিউ দেখতে থাকো এই সময় কম শুরু করো দেখেন আপু আপনার আমাদের কাছ থেকে সাবধান থাকার কোনো দরকার নেই আপনি দয়া করে প্রাণ দুধলা কোম্পানির কাছ থেকে একটু সাবধানে থাকবেন কেননা তাদের ফ্যাক্টরিতে দুধ ছট পড়ছে বাকিটা বুঝাল শীত লাগে না অঙ্গে দেখো আপু ক্লাস সিক্স এর মাইয়া স্টেটাস দিতেছে ওইটা তার পার্সোনাল ব্যাপার ওইটা নিয়ে বছর দশেক আগে ভিডিও বানাইছে ওইটার সাবজেক্ট আলাদা তবে হ্যাঁ তোমার ড্রেস আপ কম্বিনেশন দেখে মনে হইতেছে তুমি পড়ো হয়তো বা স্কুলে নয়তো বা কোনো মাদ্রাসার ময়দানে কিন্তু তোমারে দেখে পিছন মাইরে দিতে মন চাইতেছে খালি ময়দানে কি ভাইয়া শুনলাম তুমি নাকি তোমার স্কোয়াডকে আমাদের চ্যালেঞ্জ করো আরে ভাইয়া তোমাদের যে কোনো স্কোয়াডকে হারানোর জন্য আমরা দুইজনই যথেষ্ট আপু আপনি যাহা বলেছেন তা কি একটু ভাবিয়া বলেছেন আমাদের স্কোয়াডে তো টোটাল চারটা ছেলেই আর আমাদের এখানে একটা আছে ভাতার যেটা কিনা তোমার টিমমেটের মাইরা পাড়ায় দেবো কাতার আর বাকি তিনজনে তোমার লিয়ে খেলবে শুধু ভাই আমি কিন্তু ফ্রি ফায়ারের কাস্টমের কথা বলছি অন্য কিছু কেউ ভাবিও না এটা আগে তুমি বলবা না মামা শয়তানের লারে দিবানা গিটার পেপারে দিব না আর টান পেপারে আপনার নৌকা ঢুকাই দিব আমার গিটারে কি বলছেন মানে মানে অ্যাকচুয়ালি আমি যা বলতে চাইতেছি ওইটা হলো আমরা গান খাইবো আর হলো গান জাগাবো পাড়ায় পুতায় ঘষাঘষি মরছে দশা শেষ আমি খুঁজলাম তোমার ভালোবাসা তুমি খুঁজলে আমার ক্যাশ হিল পাড়ায় ঘষাঘষি করতেছো আর সাপ ঢুকাইতেছো গর্তে হিল পাড়ায় ঘষাঘষি করতেছো আর সাপ ঢুকাইতেছো গর্তে বোন তুমি যেভাবে হিজাব করছো মনে হইতেছে তুমি আইছো জান্নাতে কনফার্ম জান্নাতি হে কনফার্ম জান্নাতি হে তার উপর আপনি পরহেজগার আদমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কপালে দাগ পড়ে গেছে আপনি তো সেলসেলায় ভেস্তে যাইবেন তুমি ভাবছো খায়া দিছো আমাকে না না সেটা একদমই না তুমি যা খাইছো তার চেয়ে দ্বিগুণ আমি তোমারে খায়া দিছি বাইরে ভাই কি দিনকাল আয়সা বললো কি শুনতে হইতাছে মেয়েটা নাকি ছেলেটাকে খেয়ে দিছে আচ্ছা যাই হোক ভাই আমার জাস্ট একটা জিনিস বোঝাও ভাই তুমি যদি তরমুজের উপরে চাকু রাখো কিংবা চাকুটারই তরমুজের উপরে রাখো তার ফলে কোনটা কাটবে অবশ্যই তরমুজ নরমাল বিষয় ভাই সাপ গর্তের মধ্যে ঢুকুক আর গর্ত ওই সাপের মধ্যে ঢুকুক তাতে কি ঢুকতেছে তো সেই গর্তের মধ্যেই তো যারা যারা বুঝছো তারা কমেন্টে হাত তুলো আমি ভালোবাসতে পারি আবার ভালোবাসও দিতে পারি তোমার উপর ডিপেন্ড করে তুমি কোনটা নিতে চাও আপু ভালোবাসা দেওয়ার জন্য হাজার হাজার মেয়ে আছে কাজ করো তুমি আমাকে ভালোবাসটাই দিও তবে একটু কেয়ারফুল কেননা যখন তুমি আমাকে বাস দিতে আসবে তখন কিন্তু তোমার কাছে বাসটা থাকবে না বাসটা আমার কাছেই থাকবে সো দিতে আইসা খাইয়া যায় না তোর কি বয়ফ্রেন্ড নাই রে তুই আমার বয়ফ্রেন্ডের দিকে তাকাস বিয়াদব তোর বয়ফ্রেন্ডের কি ধন নাই রে কেন তুই আমার ধনের দিকে তাকাস বেয়াদব
অস্বীকার করতেছো কেন অযথা? আমরা তো জানি যে কি মজা বাইর হওয়ার পরে, মানে বাসা থেকে বের হওয়ার পরে সেই ভালো লাগে ভাই। একলা একলা ঘরে বয়ে থাকতে বোর লাগে। আর কোনো নেক্সট নেই আজকের জন্য। এতক্ষণ যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলো ভালো লাগছে। সো একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড একটা সাবস্ক্রাইব করো। তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। অ্যান্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো। ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছে, আমার জন্য দোয়া করো। অ্যান্ড আপাতত জন্য গেলাম 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 গেলাম।